শুভ সন্ধ্যা বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল আজকে তাদের ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের প্রিলিমিনারি রেজাল্টের ক্ষেত্রে যে সিদ্ধান্তের কথা জানিয়েছে সেই সিদ্ধান্ত শুধু ডাব্লিউ পরীক্ষা কেন আমি তো বলবো পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা নেওয়ার সেই সমগ্র ইতিহাসের ক্ষেত্রে বা সমগ্র সময়কালের ক্ষেত্রে এই ঘটনা অকল্পনীয় অভাবনীয় প্রথম এবং সেই অর্থে সত্যিই মানে আক্ষরিক অর্থেই ঐতিহাসিক পাবলিক সার্ভিস কমিশন তারা যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে দু সালে যে সমস্ত পরীক্ষার্থী ষোলোই ডিসেম্বর ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সামিনেশন দিয়েছিলেন সেই সমস্ত পরীক্ষার্থীরা শুধুমাত্র যে তাদের নম্বর জানতে পারবেন সেটাই নয় তারা তাদের পরীক্ষায় যে ওএমআর কপিতে পরীক্ষা দিয়েছিলেন সেই যে ওএমআর কপি সেই ওএমআর কপির স্ক্যান্ড ইমেজ তারা দেখতে পাবেন আমরা এর আগে দেখেছিলাম যে দু সালে পাবলিক সার্ভিস কমিশন যে সমস্ত পরীক্ষার্থীরা ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবির্ভূত হন তাদের প্রত্যেকে তারা যদি আর কি মানে অনুপস্থিত থাকেন তাহলে অনুপস্থিত লেখা উপস্থিত হলে তারা পাশ করেছেন বা করেননি সেটা নির্বিশেষে তাদের প্রাপ্ত নম্বরকে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন রোল নাম্বারকে দিয়ে এটা তার পাবলিক সার্ভিস কমিশন একটা ইতিহাস তৈরি করেছিল কিন্তু এবার তারা যে সিদ্ধান্ত নিল সেটা অত্যন্ত প্রশংসার যোগ্য এবং ভীষণভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ পাবলিক সার্ভিস কমিশন যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে অগস্ট মাসের তারিখ থেকে ছ আমি আবার বলছি অগস্ট মাসের ছ তারিখ থেকে অগস্ট মাসের একুশ তারিখ পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা ডাব্লিউ বিসিএস দু হাজার প্রিলিম পরীক্ষা দিয়েছিলেন ষোলোই ডিসেম্বর তারা তাদের স্ক্যান্ড ওএমআর কপি দেখতে পারবেন এবং সেটা জন্য তারা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন সেখানে গিয়ে তারা ক্যান্ডিডেটস কর্নারে যাবেন এবং সেখানে তাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তারা লগ করবেন তারপর তারা ড্যাশবোর্ডে ওএমআর যে ট্যাব সেটা দেখতে পাবেন এবং সেই ওএমআর ট্যাবের মধ্যে তারা যখন প্রবেশ করবেন তারপর তারা সেখানে আর কি মানে তাদের যে ডিটেলস সেখানে তারা তাদের এনরোলমেন্ট নাম্বার রোল নাম্বার মার্কশিট দেখতে পাবেন এবং পাশাপাশি সেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজের যে ওএমআর কপি তারা পরীক্ষা দিয়েছিলেন সেটা স্ক্যান যে কপি সেটা কিন্তু তারা পরিষ্কারভাবে দিতে পারবেন ঠিক আছে এবং এই যে ইমেজটা এরা কিন্তু প্রোটেক্টেড এটাও তারা আর কি মানে জানিয়ে দিয়েছে তাহলে দেখো মানে দু হাজার পর থেকে বহু পরীক্ষার্থী এই জিনিসটা বারবার করে জানাচ্ছিলেন যে তারা তাদের যে ফাইনাল বা রিভাইজড অ্যান্সার কি সেটা মিলিয়ে যে উত্তরটা তারা পেয়েছেন তার থেকে যেটা মিলিয়ে যে নম্বরটা তারা পাচ্ছেন সেটা পাবলিক সার্ভিস কমিশনের যে ঘোষিত কাট অফ মার্কস সেটার থেকে বেশি ঘোষিত কাট অফ মার্কস একশো এক অনেকেই বলেছিলেন একশো চার পাচ্ছেন একশো আট পাচ্ছেন একশো দশ একশো পনেরো কুড়ি পাচ্ছেন এবং তা সত্ত্বেও তাদের নম্বর নেই এখন একটা সুনির্দিষ্ট নম্বর পাবলিক সার্ভিস কমিশন যদি ঘোষণা হয়ে যেত তাতেও পরীক্ষার্থীদের মানসিক যে দ্বন্দ্ব সেটা কিন্তু কখনোই মৃত্যু না কারণ তারা মনে করতেন আমরা কি এই নম্বরটা পেয়েছি কি না এটাতে কোনো ভ্রান্তি আছে কিনা সেখানে পাবলিক সার্ভিস কমিশন তাদেরই যে ওএমআর কপি যে কপিতে তারা পরীক্ষা দিয়েছেন সেটা তাদের সামনে তুলে দেবে এটা ঐতিহাসিক কারণ তারা সেখানে নিজেদের সমস্ত কিছু দেখতে পাবেন নম্বর রোল নম্বর সব কিছু এবং পাশাপাশি তারা যে পরীক্ষাটা দিয়েছিলেন সেখানে কোথায় তারা ত্রুটি বিচ্ছুতি করেছেন এবং সেটাতে আদৌ ত্রুটি বিচ্ছুতি কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু পুরোপুরি তাদের সামনে স্পষ্ট হয়ে যাবে এবং মনের মধ্যে কোনো দ্বিধা থাকবে না এর জন্য পাবলিক সার্ভিস কমিশন ধন্যবাদ এবং এটা অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে হয় যে কারণে আমি বলেছি যে এটা ঐতিহাসিক অকল্পনীয় এবং অভাবনীয় এটা পাবলিক সার্ভিস কমিশনের ডাব্লিউ কেন কোনো পরীক্ষাতেই দেখা গেছে বলে মনে হয়নি এবং এটা শুধুমাত্র প্রিলিমস না আস্তে আস্তে প্রিলিমিনারি মেন এবং অন্যান্য ভবিষ্যতে যে মিসলেনিয়াস বা ক্লাগশিপ সেটার ক্ষেত্রে স্ক্যান্ড ওয়েম কবি যদি তারা দিয়ে দেয় যেটা আমরা আশা রাখি যে তারা দিয়েও দেবে সেটা হলে আরো ভালো এবং ভবিষ্যতের ক্ষেত্রেও কিন্তু এটা একটা তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে আজকে এটা জানিয়ে দিয়েছে আপনারা প্রত্যেকে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একবার এটা পড়ে নেবেন পড়ার পর ছয় আগস্ট থেকে একুশে অগস্ট পর্যন্ত জানা যাচ্ছে আপনারা যেভাবে তারা বলেছে ক্যান্ডিডেটস কর্নারে যাবেন সেখানে ইউজার আইডি দিয়ে লগ করবেন পাসওয়ার্ড দিয়ে তারপর সেখানে ওএমআর কপিতে যাবেন সেখানে আপনাদের রোল নাম্বার এনরোলমেন্ট নাম্বার তথ্য প্রাপ্ত নম্বর এবং অবশ্যই সেখানে আপনারা স্ক্যান কপিটা দেখবেন এবং ভালো করে মিলিয়ে নেবেন তারপর যদি আপনাদের মনে হয় যে আপনারা কত পাচ্ছেন সেটা আমাকে জানাবেন তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাবেন তাহলে ব্যাপারটা কি মানে খুবই ভালো লাগবে আমার আপনাদের ভবিষ্যতের সাফল্য এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের ত্রুটি বিচ্যুতি ধরার ক্ষেত্রে এটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ পদক্ষেপ এই জন্য আমার মনে হয় যে আপনারা এটা দ্রুত যান ওয়েবসাইট এবং গিয়ে দেখে নিন দেখার পর আপনারা কত পেয়েছেন না পেয়েছেন ত্রুটি বিচ্যুতি কি হয়েছিল না হয়েছিল সেগুলো যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে আমি অবশ্যই ঋদ্ধ হবে এবং আপনাদের শুভকামনা জানাব এবং যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং ভবিষ্যতে সমস্ত রকম নিউজ বিশ্লেষণ এবং জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর একটা জিনিস মনে রাখবেন যে হামনি ডাব্লিউ এর মেন পরীক্ষা আছে এক সপ্তাহের মধ্যে বহু পরীক্ষার্থীরা আমার কাছে চেয়েছিলেন এই মেন পরীক্ষা দেওয়ার জন্য রাইটিং এর কিছু মেটেরিয়ালস আমি সেগুলো দেওয়ার জন্য আমার চ্যানেলে রবিবার দিন একটা ভিডিও করেছিলাম বহু পরীক্ষার্থী সেটা থেকে আগ্রহী হয়ে নিয়েছেন আপনারা যদি নিতে চান তাহলে রবিবার দিনের ভিডিওটা খুব ভালো করে দেখে ডিসক্রিপশন বক্সে দেখুন আমার ইমেল আইডি দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করুন আর মিস্টেনিয়াস পরীক্ষা ও ক্লার্কশিপের জন্য যদি যথাক্রমে কুড়িটা এবং বারোটা টেস্ট নিতে চান তাহলেও অবশ্যই ছাব্বিশে মার্চের ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন আমি বাকি প্রয়াসটা ওগুলো দেবো বহু পরীক্ষার্থী নিয়েছেন এবং উপকৃত হয়েছেন আশা রাখি আপনারা নিলেই উপকৃত হবে ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং আপনাদের কমেন্টটি আমাকে রিদ্ধ করুন ভালো থাকবেন